দর্শক সবাই সালামু আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজ নবমী রাত পহালেই একেবারে বিষাদের সুর দর্শক আমরা আরামবাগ টিভি আমাদের মতো করে চেষ্টা করেছি পূজা কভারেজ করার রাজ্যের পুজো দেশের পুজো দেশের বাইরেরও পুজো আমরা দেখেছি আমাদের মতো করে তবে দর্শক যেহেতু আমরা আরামবাগ টিভি আর আমরা আরামবাগের পুজো দেখাবো না সেটাই বা কী করে হয় এটা তো আমাদের কাছে একটা বাড়তি আবেগের আর আমার মনে হয় আপনারাও হয়তো অনেকে আশা করেন যে আরামবাগ টিভি বিভিন্ন জায়গার পুজোর খবর দেখাচ্ছে পুজোর ভিডিও দেখাচ্ছে আরামবাগে কেমন পুজো হচ্ছে সেটা কেন দেখাচ্ছে না দর্শক অবশ্যই আমি তো দেখাবোই এবং আরামবাগের মানুষ যারা আরামবাগ টিভিকে ভীষণ ভালোবাসেন তারাও আশা করেন যে আমাদের পুজোর খবরগুলো বা চিত্রগুলো আরামবাগ টিভিতে তুলে ধরা হোক সব মিলে দর্শক সবার ইচ্ছাতেই বলবো তবে অবশ্যই আরামবাগ টিভি আমার ভীষণ ইচ্ছা আরামবাগের পুজোগুলো দেখানোর তবে সবটা তো দেখাতে পারবো না সব পুজো মণ্ডপ দেখাতে পারবো না আমরা জাস্ট কয়েকটা পুজো মণ্ডপ দেখাবো আরামবাগ শহরেরই বেশি সবারটা দেখাতে পারলে ভালো হতো আরামবাগ টিভি অনেক বেশি খুশি হতো তবে সেটা সম্ভব নয় আমি আমি চাই যে যে কটাই দেখাই যেন আরামবাগের মানুষ মনে করেন যে আমাদেরই পুজো দেখাচ্ছে আরামবাগ টিভি সবটাই আমাদের কারণ সবটা দেখানো সম্ভব নয় অনেক পুজো হচ্ছে আরামবাগে প্রচুর পুজো হচ্ছে আরামবাগ শহরে শহর শহরের বাইরে বিশেষ করে চারটে যে থানা এলাকা পুরসুরা খানাকোল গোঘাট এবং আরামবাগ তো একেবারে আরামবাগ টিভির প্রথম জায়গা প্রথমে আরামবাগ টিভি শুরু হয়েছিল কেবেলে এই চারটে থানাকে কেন্দ্র করে মানে আরামবাগ সাবডিভিশনে সুতরাং আরামবাগের প্রতি আমাদের একটা সবসময় বাড়তি আবেগ রয়েছে দর্শক আমি জাস্ট কয়েকটা পুজো মণ্ডপের ভিডিও দেখাবো এটা হচ্ছে একেবারে আরামবাগ শহরের যে বয়েজ স্কুল যে রয়েছে নামকরা স্কুল সেই বয়েজ মাঠে একটা পুজো হয় প্রতি বছর খুব বড় করে পুজো করে থিম করে পুজো করে এবার তারা থিম করেছে আদি যোগী এবং ক্লাবের নাম হচ্ছে মানিক সংঘ আমি দর্শক আপনাদেরকে পুরো অ্যাম্বিয়েন্সটা দিয়ে একটু শোনাবো আর কি দেখুন একেবারে অ্যাম্বিয়েন্স সমেত কেমন তৈরি করা হয়েছে দেখলাম দর্শক এটা হচ্ছে মানিক সঙ্গের পুজো আমি জাস্ট এরপর জাস্ট কয়েকটা আমি পরপর দেখে যাব দর্শক এরপর আরও একটা খুব ভালো থিম করা হয়েছে জল সংকটের যে ক্লাবটা করেছে একেবারে আরামবাগ শহরের দৌলতপুর নাট্য মানে নাট্য মন্দির আমি জাস্ট আপনাদেরকে দেখাতে চাই দৌলতপুর এই ক্লাবের পুজোটা কিন্তু বিরাট নামকরা পুজো দর্শক এই হচ্ছে দেখুন যে থিমটা করা হয়েছে একটা বিরাট থিম তৈরি করা হয়েছে দৌলতপুরের জল সংকট জল সংকট এবং অদ্ভুত একটা থিম করা হয়েছে খুবই একটা মায়াবী একটা দৃশ্য তুলে ধরা হয়েছে এবং খুবই নাম এই এই পুজো এই পুজো কমিটি বা এই পুজো ক্লাব সুতরাং এবারও তাদের থিম থিম কিন্তু খুবই আকৃষ্ট করেছে একেবারে দর্শনার্থীদেরকে প্রচুর ভিড় হচ্ছিল আমি জাস্ট কয়েকটা ছবি কয়েকটা ভিডিও কালেকশান করেছি আপনাদের দর্শক এটা হচ্ছে দৌলতপুরের দেখুন কীভাবে তুলে ধরা হচ্ছে থিমের মাধ্যমে আরামবাগ শহর কিন্তু খুব বড় শহর নয় ছোট্ট একটা শহর মানে এই শহরের একে অপরকে মানুষ চেনেন একেবারে এ পাড়া সে পাড়ার মতো আস্তে আস্তে তৈরি হচ্ছে শহরটা বড় বড়ো হচ্ছে মানে বাড়ছে আর কি কিন্তু তার মধ্যেও যে পুজো হচ্ছে একেবারে মানে আরামবাগ শহরের মধ্যে ছোটো জায়গার মধ্যে দেখুন এটা হচ্ছে দৌলতপুরের দৌলতপুর যুবশক্তি মন্দিরের পুজো এবার আমি আরেকটি পুজো মণ্ডপ দেখাবো আরামবাগ শহরের মধ্যেই পড়ে তারাও কিন্তু বেশ নজর নজরকারে পুজো কমিটি সেটা হচ্ছে আরামবাগ শহরে একেবারে টালার পাড় পার মিলন সঙ্ঘ বলে আমি দর্শক সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টালার পাড় মিলন সঙ্ঘ তাদের পুজো দেখুন তারা কি করেছে এটা হচ্ছে টালার পর মিলন সঙ্গ। একবারে মুখ মুখোশ মুখ এবং মুখোশ এটাকে থিম করা হয়েছে তাদের পুজোর থিম এরাও কিন্তু মানে বলা যায় এই পুজো কমিটি প্রতি বছরই একেবারে থিম করে থিম পুজো করে তাক লাগিয়ে দেওয়া তারা কিন্তু পুজোর আয়োজন করে এবারও কিন্তু করেছে টালার পর মিলন সঙ্গ দেখতেই পাচ্ছেন তাদের একেবারে প্রতিমার ছবি সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম থিম হচ্ছে মুখ এবং মুখোশ এরপর আমি দর্শক আপনাদেরকে আরও একটা পুজো মানে দেখাবো আর কি মণ্ডপ দেখাবো দর্শক সেটা হচ্ছে সুজলপুর আরামবাগের সুজলপুর একটা ক্লাব রয়েছে সুজলপুরে তারা যে একটা মানে পুজো করছে আমি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নব সূর্যোদয় ক্লাবের নাম এই হচ্ছে তাদের একেবারে পুজো দেখতে পাচ্ছেন মণ্ডপ কেদারনাথ কেদারনাথ মন্দিরের আদলে তারা কিন্তু এই একেবারে পুজো করছে এইভাবেই তাদের তাদের মণ্ডপ একেবারে সাজানো হয়েছে তোলা তুলে ধরা হয়েছে কেদারনাথ মন্দিরের আদলে এটা হচ্ছে আরামবাগের সুজলপুরে নবসূর্যোদয় ক্লাব দেখতে পাচ্ছেন তাদের যে আয়োজন দর্শক আমি জাস্ট অল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি আমি এরপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরামবাগ শহরের মধ্যে আরেকটি ক্লাব রয়েছে যেটা হচ্ছে বাসুদেবপুর স্পোর্টিং ক্লাব বাসুদেবপুর স্পোর্টিং ক্লাব আমি দর্শক সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুব দ্রুত দেখানোর চেষ্টা করছি বাসুদেবপুর স্পোর্টিং ক্লাব দেখুন দর্শক সেটা অবশ্য দিনের বেলার ছবি আমি দেখাবো এ হচ্ছে বাসুদেবপুর সেখানে কিন্তু করা হয়েছে বৌদ্ধ মন্দিরের আদলে একেবারে মণ্ডপ মানে তৈরি করা হয়েছে থিম হচ্ছে বৌদ্ধ মন্দির দেখছেন আরামবাগ ছোটো শহর কিন্তু পুজো কমিটিগুলো তাদের মতো করে সাধ্য মতো করে চে মানে মতো চেষ্টা করে আর কি পুজো মণ্ডপ সাজানো থিম করা আসলে থিম টিম এগুলো কিন্তু আরামবাগ শহরের দিকে ততটা চল ছিল না সাবেকানন্দে পুজো হতো কিন্তু যা হয় থিমেরও এখন চল চলে এসছে বিভিন্ন শহরে মহফুসাল শহরে ছোটো ছোটো শহরেও থিম হচ্ছে এখন গ্রামেও অনেকে থিম করে পুজো মণ্ডপ তৈরি করছে অনেক পুজো কমিটি তো এটা একেবারে বৌদ্ধ মন্দিরে আদলে এরকম একটা থিম করা হয়েছে বাসুদেবপুর স্পোর্টিং ক্লাবের আমি দর্শক আরও একটা জাস্ট কয়েকটা দেখিয়ে নেব এবার হচ্ছে আরামবাগ শহরের মধ্যেই পড়ে দুয়ের পল্লী দুইয়ের পল্লী পল্লী বলে একটি ক্লাব রয়েছে তারাও কিন্তু বেশ ঘটা করেই পুজো করে জায়গা তাদের খুবই কম কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু তাদের মতো করে একটা পুজো করার চেষ্টা করে রাস্তার ওপরই বলা যায় জায়গা সেরকম নেই খুব সংকট রয়েছে তার মধ্যেও অল্প জায়গার মধ্যে একটা মানে পুজো করা চেষ্টা করে এই হচ্ছে দেখুন দর্শক দুয়ের পল্লী দুয়ের পল্লী এটা একটা মানে ওই রোগ মুক্ত একটা বার্তা আর কি রোগ মুক্ত মুক্ত একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে মানে এই যে এত সব গেল মহামারী কত কি গেলো দর্শক আপনারা জানেন তো সেই জায়গা থেকে দুয়ের পল্লী যে যেটা করার চেষ্টা করেছে আমি জাস্ট সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মানে মহামারী মহামারী কাটিয়ে একটা শান্তির বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে তাদের থিমের মাধ্যমে চেষ্টা করেছে দুয়ের পল্লী যে ক্লাব রয়েছে আরামবাগের এটাও কিন্তু খুবই নামকরা পুজো বলা যায় প্রথম সারি যে সমস্ত পুজো হয় তার মধ্যে এটাও একটা দর্শক আমরা আবার বলছি এই এই আরামবাগের পুজো কমিটিগুলো কিন্তু একেবারে ছোটো ছোটো জায়গা নিয়ে ছোটো ছোটো জায়গা নিয়ে তাদের মতো করে তারা কিন্তু থিম করে তাদের মতো পুজো করে সুতরাং বিরাট একটা নিষ্ঠা থাকে এবং বিরাট একটা মানে একাত্ম থাকে যোগ থাকে এবং মানে যারা পুজো কমিটি যারা মেম্বার তারাই বেশিরভাগ কাজটা নিজেরা করে থাকেন এবার শিল্পীরা এনে নিশ্চয় থিমগুলোকে সাজাতে হয় কিন্তু বিরাট একটা যোগ বিরাট একটা যোগ এবং আরামবাগের আমরা জানি আরামবাগের ছেলে হিসেবে যারা কর্মসূত্রে বাইরে থাকেন আর কি কিন্তু পুজোর সময় তারা অনেকেই বাড়ি চলে আসেন আরামবাগের পুজো কাটাবো এখানে একটা অন্যরকম আড্ডা অন্যরকম মেজাজ থাকে তো দুয়ের পল্লীর দর্শক আমি দেখালাম দুয়ের পল্লীর একেবারে এই পুজো মণ্ডপ মহামারী কাটিয়ে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে এই থিমের মাধ্যমে আর আমি দেখাবো আরেকটা সেটা হচ্ছে আরামবাগের তিনের পল্লী আমি তার প্রতিমাটা জাস্ট দেখাবো দর্শক তাদের মানে মণ্ডপটাকে সাজানো হয়েছিল কেদারনাথ মন্দিরের আদলে আমি মণ্ডপের ছবিটা দেখাতে পারছি না আমি জাস্ট তাদের প্রতিমা দেখুন দেখুন দর্শক এই হচ্ছে তীরের পল্লী আরামবাগের সেটাও কিন্তু আরামবাগ যে বয়েজ স্কুল রয়েছে সেই মাঠে অবস্থিত তাদের একেবারে মণ্ডপের ভিতরে প্রতিমার ছবি আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এবারে তো আপনারা বলবেন যে আপনি যেখানে থাকেন যে পাড়ায় থাকেন সেখানে পুজো হয় না হ্যাঁ মানে আমাদের বাড়ি যেখানে আর কি আরামবাগের যার যে জায়গাটার নাম হচ্ছে প্রান্তিক পল্লী সেখানেও পুজো হয় তবে সেখানে পুজো হয় মানে যেমন এখানে দেখছেন বেশ বড় করে পুজো ঘটা করে থিম করে সেরকম পুজো হয় না ছোট জায়গা ছোটো করেই পুজো হয় কিন্তু ওই ছোটো করে হলেও সব পাড়ার ছেলেমেয়েরা একসঙ্গে এবং মহিলারা তারা উদ্যোগ নিয়ে কিন্তু পুজোটা করেছেন মানে সবার একটি যোগ আমাদের সবার যোগে এটা একটা হয়েছে পুজো হয়েছে তো আমি সেখানের জাস্ট একটা সেখানের প্রতিমা বা মানে মণ্ডপ দেখাচ্ছি না আমি জাস্ট একটা ছোট্ট একটা কালচারাল প্রোগ্রাম দিয়ে শেষ করবো দর্শক একেবারে পাড়ার ছেলেরা ছোটো একটা মঞ্চ তৈরি করে তারা দেখুন কীভাবে গান গাইছেন বা নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে চলছে আজকেও চলছে আমি তার একটা জাস্ট এক টুকরো ছবি দেখিয়ে শেষ করবো দর্শক যেহেতু আমাদের পাড়ার একেবারে প্রান্তিক পল্লী আরামবাগের দেখুন দর্শক মনে রাখে কথা তোমায় বলতে চাই কিন্তু তারপরে আরে গানেরে কথা মনে নাই আয় হায় তারপরে আরে গানের কথা বলে নাই এই মায়াবি চাঁদের রে রাতে রেখে হাতে তোমার দর্শক দেখলেন দেখালাম আরও দেখাতে চাইলে হয়তো আরও মানে চাইলে নয় মানে জায়গা তো আমাদের কম অনেক আরও দেখা দেখানো ছিল হ্যাঁ অবশ্যই বড় বড় শহরের মতো বড় বড় অত বড় আমাদের নেই আরামবাগের পুজো কিন্তু যেটা আছে সেটাই কিন্তু আমাদের কাছে বিরাট বিরাট আবেগের বিরাট আনন্দের আমি জাস্ট আরামবাগ টিভি চেষ্টা করলাম এক টুকরো অংশ আপনাদের সামনে তুলে ধরার যে যেখানে রয়েছেন আরামবাগ আরামবাগের বাইরে রাজ্যে দেশের অন্য অন্য প্রান্তে দেশের বাইরে যে যেখানে রয়েছেন আমরা আরামবাগ টিভি এবং আরামবাগবাসীর তরফ থেকে আপনাদের সকলকে জানাই মানে সমস্ত পুজো কমিটি আরামবাগ শহর বা বিশেষ করে চারটে থানা এলাকা সমস্ত পুজো কমিটি তরফ থেকে আপনাদের সকলকে জানাই আরামবাগ টিভির মাধ্যমে আমি যেহেতু এখানকার বাসিন্দা শারদ মানে শারদিয়ার বিশেষ শুভেচ্ছা সবার পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা সবার জন্য রাত পহালেই বিষাদের সুর আবার সেই এক বছর অপেক্ষা বিসর্জন জানি কষ্ট হবে কিন্তু তবুও তো আমাদেরকে মানতে হবে মা তো চলে যাবেই দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন নজর রাখবেন আরাম